রাশি মেষ ওভারভিউ। আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরে পেতে পারেন, কিন্তু সেই জন্য প্রথম পদক্ষেপ আপনাকে নিতে হবে। নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাছে পর্যন্ত নিজের সংবাদ পৌঁছানোর জন্য আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে। নিজের বন্ধুত্বে আরও দৃঢ়তা আসার জন্য আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে। রাশি মেষ রোম্যান্স। সতর্ক থাকুন যে আপনি আপনার সঙ্গীকে কোনোভাবেই বিরক্ত করছেন না। অত্যন্ত নেতিবাচক মানসিকতা বা সবসময় অভিযোগ করার জন্যই আপনার জীবনসঙ্গী আপনার কাছ থেকে দূরে থাকতে চায়। আপনার কথা আপনার সঙ্গীর ওপর ভীষণভাবে প্রভাব ফেলে এবং যদি আপনি তা বেশি করেন তাহলে দ্বিতীয় মানুষটি বিরক্তিবোধ করবে। আজ এ বিষয়ে সতর্ক থাকুন। রাশি মেষ ক্যারিয়ার। আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন, কারণ তিনি ভালো মুডে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন। রাশি মেষ ফাইন্যান্স। আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন। আপনি কোনো সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন। আপনার পজিশন অনুযায়ী, আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু ভাবের কারণে অন্যেরা লাভবান হবে। রাশি মেষ হেলথ। আপনাকে সাবধান হতে হবে, অসাবধানে বসবেন না, এতে আপনার কোমরে অসুবিধা দেখা দিতে পারে। আপনার জন্য এটা বাঞ্ছনীয় যে আপনি ঠিকমতো বসা অভ্যেস করুন। খেয়াল রাখবেন আপনার ঘুম যাতে সম্পূর্ণ হয়, কেননা ঘুম কম হলে আপনার পাচন ক্রিয়ার ঠিকমতো পরিপাক হবে না, এতে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়বেন। রাশি বৃষ ওভারভিউ। আজ আপনি নিজের পরিকল্পনাকে বিকশিত করার সুযোগ পেতে পারেন। এই সুযোগের পুরো লাভ ওঠান, এর ফলে আপনি শিক্ষামূলক ক্ষেত্রেও সফলতা পাবেন। কোনো রকম সুযোগকে হাতছাড়া করবেন না, কারণ এই সুযোগ ভবিষ্যতে আপনার সফলতার দরজা খুলে দিতে পারে। রাশি বৃষ রোম্যান্স। আপনি আপনার কর্মক্ষেত্রে বেশ কিছু আকর্ষণীয় লোকের সঙ্গে মিলিত হতে পারেন। আপনি এটাও দেখতে পারেন যে কেউ একজন বারংবার আপনার নজরে পড়ছে। কাজের গুরুত্ব হারাবেন না, তবে আজ দেখবেন যে আপনার কাজ শেষ করতে বেশি সময় লাগছে। এই মানুষটি যদি আপনার ব্যাপারে আগ্রহী হন তাহলে কেন কোনো সহকর্মীর সাহায্য নিচ্ছেন না? রাশি বৃষ ক্যারিয়ার। আজ আপনি খুশি হবেন, কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন। আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে, তাই এই সময় সদ্ব্যবহার করুন। রাশি বৃষ ফাইন্যান্স। অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি। আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে। তবে খরচ করতে দ্বিধা করবেন না, কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে ফেরত আসবে। রাশি বৃষ হেলথ। কানের কোনো ইনফেকশন হলে অবহেলা করবেন না। সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে, তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন, ওষুধ নিতে অবহেলা করবেন না। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনি শান্তিপূর্বক নিজের বাড়িতে কোনো ঝগড়ার সমাধানের চেষ্টা করবেন। যদি আপনার পরিবারবর্গের মধ্যে বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে তাদের মধ্যে খেরা হওয়া পাবেন। আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে। এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। রাশি মিথুন রোম্যান্স। আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করুন। আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন। এই উপহারটি একেবারে হঠাৎই আসবে। রাশি মিথুন ক্যারিয়ার। কেউ কেউ হয়তো দেশের বাইরে চাকরি করতে চান, কিন্তু মন থেকে এই চিন্তা সরিয়ে ফেলুন, কারণ দেশের বাইরে বেশি রোজগার করে অসন্তুষ্ট হওয়ার থেকে কম টাকা নিয়ে নিজের দেশে থাকা অনেক ভালো। রাশি মিথুন ফাইন্যান্স। আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে। বাড়ির জন্য ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময়। আপনারা যারা কমার্শিয়াল প্রপার্টি কেনার কথা ভাবছেন তারা একটু বাধার সম্মুখীন হতে পারেন। রাশি মিথুন হেলথ। আজ আপনি কিছুটা ব্যস্ত থাকবেন, আপনি নিজেকে ও সময় দিতে পারবেন না। আপনি একে অবহেলা করবেন না, বরং 20 মিনিটের জন্যও অফিসের মধ্যেও পায়চারি অবশ্যই করবেন। রাশি কর্কট ওভারভিউ।
আজ আপনি নিজের কার্যস্থলে খুব পরিশ্রম করবেন আর আপনার নিজের উপলব্ধির জন্য গর্ব হবে, কিন্তু আজ আপনি নিজের পরিবারের সাথেও কিছুটা সময় কাটাবেন। রাশি কর্কট রোম্যান্স। আপনি দেখবেন যে আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব সকলকে আপনার প্রতি আকৃষ্ট করছে। আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আপনাকে লোকে ঘুরে ঘুরে দেখছে। এর মাধ্যমে আপনি কোনো খারাপ সুযোগ না নিয়ে বরং আপনাদের সম্পর্কের আনন্দকে উপভোগ করুন। রাশি কর্কট ক্যারিয়ার। আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন। রাশি কর্কট ফাইন্যান্স। আজকের দিন কোনো চ্যারিটেবল কাজে দান করার। কিছুদিন থেকে আপনার মাথায় চলছিল আপনি দান দিতে সক্ষম এবং আপনার এই সাহায্যকে আন্তরিকভাবে গ্রহণ করা হবে। এইভাবে যে ভালো কর্ম আপনি অর্জন করবেন তা ভবিষ্যতে অপ্রত্যাশিতভাবে আপনার কাছে ফিরে আসবে। রাশি কর্কট হেলথ। আপনি যাদের অনেক বেশি চান তার খেয়াল রাখুন। ওদের মধ্যে কেউ অসুখে পড়তে পারে, হতে পারে অসুখটি ছোটখাটো, তবে অবহেলা করবেন না। ওনাকে বিশ্রাম করার জন্য উৎসাহিত করতে থাকুন। রাশি সিংহ ওভারভিউ। এই দিনের প্রয়োগ নতুন বন্ধু করার জন্য করুন। সামাজিক সমারোহেতে অংশ নিন এবং নতুন বন্ধু করুন। আপনি কিছু নতুন সম্পর্ক কায়েম করতে পারবেন। নতুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে আপনি নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডিও নিজের মধ্যে আদান প্রদান করতে পারেন। কে জানে কখন সুযোগের নতুন দ্বার খুলে যায়। রাশি সিংহ রোম্যান্স। আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এই ধরনের ছোটখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে। এই ধরনের ছোটখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সে সব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে। রাশি সিংহ ক্যারিয়ার। আপনি এখন ঠিক পথে রয়েছেন। সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সবকিছু হবে। তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো। রাশি সিংহ ফাইন্যান্স। আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে। এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ডভাবে বিস্তারিত করতে পারেন, সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে পারেন। রাশি সিংহ হেলথ। আজ আপনার শরীরে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন। শরীর ভালো থাকার জন্যে বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন। যদি আপনি অসুস্থতার জন্যে আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হলো সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন। আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হওয়ার লাভ ওঠাতে পারবেন। আজ আপনি চিন্তামুক্ত এবং বেশি স্ফূর্তির লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন। রাশি কন্যা ওভারভিউ। আজকের দিন আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করার জন্য খুব ভালো। যদি আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন। রাশি কন্যা রোম্যান্স। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব আপনাকে আপনার পছন্দসই ফলাফল এনে দেবে কারণ আপনি কারুর নজরে পড়েছেন। আপনি একটা নতুন সম্পর্ক স্থাপনে অত্যন্তই আগ্রহী যারা আপনাকে দেবে সীমাহীন আনন্দ। যদি আপনি দেখেন যে কেউ আপনার জীবনে সত্যি সত্যি এসেছে তাহলে আজ যতটা সম্ভব সময় তার সঙ্গে কাটান। কিছু মধুর মুহূর্ত কাটাতে ভুলবেন না, সেগুলি সারা জীবন আপনাকে উজ্জীবিত করবে। রাশি কন্যা ক্যারিয়ার। আজ আপনি হয়তো নতুন কোনো সুযোগ পাবেন যা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে, তাই আজ নতুন নতুন লোক বা সহকর্মীদের সঙ্গে গভীরভাবে কথা বলুন। কোনো পুরনো বন্ধুর কাছ থেকেও কোনো সুযোগ আসতে পারে, তাই সামনে আসা সকল ব্যক্তিত্বকেই গুরুত্ব দিয়ে চলুন। রাশি কন্যা ফাইন্যান্স। আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে। এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসেবে আসতে পারে। আজকের দিনটি এই কারণেও আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা
কোনো পূর্ব ঋণ থেকে মুক্তি পেতে পারেন, কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস দিতে পারেন। রাশি কন্যা হেলথ, আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে। খেয়াল রাখতে হবে যে আপনি কোন কোন সময় নোনতা খাচ্ছেন। যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন। আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন। রাশি তুলা ওভারভিউ, আজ আপনি যা নির্ণয় নেন না কেন তা খুব বুঝে সুঝে নেবেন, কারণ তাড়াহুড়োয় নেওয়া নির্ণয়ের জন্য আপনাকে হয়তো পস্তাতে হতে পারে। নিজের পথ তাড়াহুড়োয় নির্বাচন করবেন না, তা না হলে আপনার মনে হবে যে আপনি ভুল নির্ণয় নিয়েছেন। বুঝে শুনে নেওয়া সিদ্ধান্ত অবশেষে আপনাকে খুশি প্রদান করবে। রাশি তুলা রোম্যান্স, আপনি যদি একা হন তাহলে দেখবেন যে আজ আপনার সঙ্গে অনেকেই সময় কাটাতে আগ্রহী। বুদ্ধি করে পছন্দ করুন এবং এমনভাবে আপনার সময় নির্বাচন করুন যাতে সময় নষ্ট না হয়। আপনার প্রতি এই দৃষ্টিপাতের পরেও হয়তো আপনি এমন কারুর সাথে পরিচিত হবেন যাকে আপনি সত্যি পছন্দ করেন, কিন্তু আপনি হয়তো কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। এই সময় সামাজিক অনুষ্ঠানগুলির আনন্দ নিন এবং কারুর বিষয়ে অতিরিক্ত ভাববেন না। আজকের দিন হল আনন্দের দিন। রাশি তুলা ক্যারিয়ার, যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন, এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন, আর সেই সঙ্গে কোনো দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সমস্যা সংকুল পরিস্থিতি থেকে বেরোতে হয়। রাশি তুলা ফাইন্যান্স, আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন। ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন, এবার আপনি চান যে আপনার অর্থ কোনো সঠিক কাজে লাগুক। এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার। রাশি তুলা হেলথ, যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হলো সেই দিন যেদিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে। আজ সেই দিন যেদিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ব্যায়ামের ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে, শারীরিক অবস্থারও উন্নতি হবে। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজ আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে কোনো ভালো খবর দিতে পারে। আজ আপনার কোনো ভালো খবর পাওয়ার প্রবল সংকেত আছে। আজ আপনার আশেপাশের পরিবেশ সকারাত্মক থাকবে। এই সময় হল সেই সময় যা লোকেদের সাথে দেখা করে আনন্দ করার সময়, যারা সর্বদা আপনার আনন্দে সামিল হয়। নিজের লোকেদের ওপর ভালোবাসা দেখিয়ে আপনি তাদের এক দারুণ অনুভূতি দিতে পারেন। রাশি বৃশ্চিক রোম্যান্স, আপনি বহুদিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন যা বাস্তবায়িত হবে। যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চান তাহলে ভালো, কিন্তু এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনি ভালো করে কথা বলতে পারবেন না। তাই আপনি আপনার সাথীকে নিয়ে কফি খেতে যান বা গাড়ি চালিয়ে দূরে ঘুরে আসতে পারেন, বেশিটা সময় তার সঙ্গে কাটাতেও পারেন। মূল উদ্দেশ্য হবে আনন্দ করা এবং একে অপরকে খুব ভালোবাসা। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায়। আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন। যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, আজকে আপনার সমস্ত ধার দেনাকে খতিয়ে দেখুন, এমনকি আপনার ক্রেডিট কার্ড সমেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লোভনীয় কেনাকাটার হাত থেকে বাঁচুন ও সেই টাকাকে মাথা খাটিয়ে কাজে লাগান। নিজের সম্পূর্ণ ঋণের অঙ্কটার ব্যাপারে সচেতন হন এবং তার থেকে বেরোবার একটা যোগ্য ব্যবস্থা করতে হবে। নিজেকে নিজের ঋণের ব্যাপারে অন্ধকারে রাখলে নিশ্চয়ই কোনো সুরাহা হবে না। রাশি বৃশ্চিক হেলথ, যদি আপনার চোখ নিয়ে কোনো অসুবিধা হয় তো আপনি ডাক্তার দেখাতে অবশ্যই যান। তারপরেও যদি চোখে দেখতে কোনো অসুবিধা হয় তো আজ আপনি পুরো শরীরের চেক আপ করান। আপনার চোখ সম্বন্ধিত কোনো অসুবিধা পরে হওয়ার থেকে এটাই ভালো হবে যে আপনি আগে থেকেই সাবধান থাকুন। রাশি ধনু ওভারভিউ, আজ আপনি বাড়িতে একটু সাবধানে থাকবেন কারণ ঝগড়া হওয়ার প্রবল সম্ভাবনা আছে। বেকার ঝগড়া থেকে নিজেকে বাঁচান। গ্রহ কিছু এরকম যোগ সৃষ্টি করছে যাতে বাড়িতে অশান্তি হয়, সেই জন্য আপনাকে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রেখে এই বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে যে বাড়িতে যেন কোনো ঝগড়া না হয়।
নিজের মাথা ঠান্ডা রাখুন আর সঠিকভাবে বুঝে সুঝে নিজের পরিস্থিতিকে সামলান। রাশি ধনু রোম্যান্স। আজ আপনি আপনার রোম্যান্টিক জীবনে ছোটখাটো উত্তেজক মুহূর্ত পাবেন। আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে কারোর সঙ্গে ফ্লার্টও করতে পারেন, অথবা এমন কোনো আপনার কারোর সঙ্গে দেখা হতে পারে যেখানে আপনি কাউকে আশাই করছিলেন না, তিনি আপনার বন্ধুর বন্ধু হতে পারেন। রাশি ধনু ক্যারিয়ার। আপনি আপনার কাজ শেষ করতে পারছেন না, কিন্তু মানুষের জন্য যারা সমস্যা তৈরি করছে প্রথমে বুদ্ধি দিয়ে এই পরিস্থিতির মোকাবেলা করার চেষ্টা করুন। যদি তাতেও না হয় তাহলে এদের সরাসরি এড়িয়ে যান। রাশি ধনু ফাইন্যান্স। ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পা মিলিয়ে চলুন। কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে, তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করার জন্য। নিজেকে সচেষ্ট হতে হবে। রাশি ধনু হেলথ। বেশি নোনতা আর অস্বাস্থ্যকর খাবার ফলে আপনার শরীর আর স্ফূর্তির ওপর নাবাচক প্রভাব পড়বে। আপনি টাটকা ফল খান, চিপস খাবেন না। আজকের দিনে আপনি আপনার চিন্তাধারা স্বচ্ছ আর পুষ্টিকর খাবারের প্রতি নজর দিন। যদি আপনি আপনার নজর পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি লাগান তো খুব তাড়াতাড়ি আপনি এর পরিণাম পাবেন। রাশি মকর ওভারভিউ। আজকে আপনি কোনো ছোটখাটো ভ্রমণে যেতে পারেন, এমন ভ্রমণ যার আপনি কখনো আশাও করেননি। এই ভ্রমণের আনন্দ উপভোগ করুন। এই ভ্রমণ আপনার জন্য খুব ভালো বলে সাব্যস্ত হবে। এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজস্ব, আপনাকে খুব আনন্দ প্রদান করবে। রাশি মকর রোম্যান্স। আজকের দিনটি আপনার জন্য খুবই আবেগবিহ্বল, কারণ আপনি দ্বিধা করবেন না আপনার অনুভূতি ও প্রত্যাশাকে তার কাছে বুঝিয়ে বলতে। আজ দম্পতিরা একে অপরকে বুঝবেন এবং নিজেদের সম্পর্কে উন্নতি লক্ষ্য করবেন। রাশি মকর ক্যারিয়ার। আপনার কাজ এখন খুব ভালো হবে, কিন্তু আপনি যদি আপনার লাভের পরিমাণ বাড়াতে চান তাহলে বিজ্ঞাপনের সুযোগ নিন। নিজের পরিকল্পনা তৈরি করে সেটা শ্রোতাদের লক্ষ্য করুন যারা আপনাকে মুনাফা দেবে। রাশি মকর ফাইন্যান্স। আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানা রকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন। এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন, তাতে সফলতা পাবেন। রাশি মকর হেলথ। আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন, কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার। আজ আপনার মন থেকে শুধু এক্সারসাইজ করতে মন চাইবে, তাই নয় বরং দলের হয়ে খেলাধুলো করতেও চাইবেন আপনি। রাশি কুম্ভ ওভারভিউ। আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে। অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে। সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে। রাশি কুম্ভ রোম্যান্স। ছাত্রছাত্রীরা দেখবেন যে আপনারা কারোর পাঠানো রোম্যান্টিক টেক্সট মেসেজ বা ইমেল দ্বারা আকৃষ্ট হচ্ছেন এবং পড়াশোনা থেকে মন সরে যাচ্ছে। বেশিদিন বইয়ের বাইরে নিজেকে রাখবেন না, কারণ এই ধরনের আকর্ষণের থেকে পড়াশোনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের বলে দিন যে পরীক্ষার পরেই আপনি তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হবেন। রাশি কুম্ভ ক্যারিয়ার। আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে। যদি সবকিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নাও হয় তাহলে দুঃখ পাবেন না। মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে। রাশি কুম্ভ ফাইন্যান্স। যদি আপনি কোনো নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র শর্তাবলী ভালো করে পড়ে দেখুন। সামান্য একটা ভুল এক মস্ত বড় মাথা ব্যথার কারণ হতে পারে, তাই এই ছোটখাটো ভুলগুলোকে ধরতে পারলে পরে অনেক খরচ সাপেক্ষ বিপদও ঝামেলা থেকে বাঁচা যেতে পারে। রাশি কুম্ভ হেলথ। যদি আপনি হার্ট ব্লাড প্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে। খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে, এই জন্যে এই সব অসুখগুলিকে দূর করবার জন্য কঠোর পরিশ্রম করতে হবে যাতে এগুলি আপনার নিয়ন্ত্রণে এসে যায়। রাশি মীন ওভারভিউ। আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন। আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন। এতে আপনার জানতে অসুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে, আর আপনি নিজের জীবনকে আরো ভালো কিভাবে তৈরি করতে পারেন সেটাই ভাববেন। রাশি মীন রোম্যান্স। জীবন সম্পর্কে আপনার নতুন এবং ইতিবাচক চিন্তাধারা আপনার সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করবে। মুডের এবং চিন্তাভাবনার এই পরিবর্তন আপনাদের সম্পর্ককে নতুন জীবন দান করবে।
এবং আপনার জীবন সঙ্গীকে আরও সুখী করবে। এই সদর্থক চিন্তাধারা এবং আনন্দময় চেতনা আপনার সম্পর্ককে দীর্ঘ সময়ের জন্য শক্তিশালী করে রাখবে। রাশি মীন ক্যারিয়ার, আপনার পছন্দের অভ্যেসের সঙ্গে আপনার কর্মজগৎকে মিলানোর ইচ্ছে আজ আপনার মধ্যে দেখা দেবে। এমন কোনো মানুষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করুন যিনি আপনাকে সুপরামর্শ দিয়ে আপনার ভবিষ্যৎ উন্নতির পথে নিয়ে যেতে পারবেন। রাশি মীন ফাইন্যান্স, আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত। বেশি খুচরো খরচা করবেন না, যেটা আপনার চিন্তার কারণ হয়। হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারোর থেকে আর্থিক পরামর্শ নিন। রাশি মীন হেলথ, পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে। হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন। আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন। আজ আপনাকে কোনো কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন।